সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ঘরের কাজকর্ম কিছু আছে, সেগুলো করে নিয়ে এখন রান্না করে চলে যাব। তো ঘরের কাজকর্মগুলো করলাম, সেটা তো তোমরা দেখলেই। তো এখন আমি যাব রান্নাঘরে, তারপরে গিয়ে সকালে যা যা মানে টিফিন করা সেটা করব, প্লাস রান্না করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখো, সত্যি ভালো লাগবে। সত্যি কথা বলতে একদম খুব সাধারণ আর একই রকমই জীবনযাপন আমি করি। তো জানি না কার কতটা কি ভালো লাগে। তো কিছু মানুষের অবশ্যই ভালো লাগে, তারা কমেন্ট করে এবং রেসপন্স করে। তো আমারও খুব ভালো লাগে যে তারা আমার ভিডিও দেখে। তো কি বলবো, আর একদম সিম্পল লাইফ আমার, খুব সাধারণভাবে থাকতে আমি ভালোবাসি। আর ঘরের কাজকর্ম যেরকম করি, একদম ঘরোয়া বউই আমি বাড়ির বলতে গেলে। তো এই নিয়েই থাকি। তো কোথাও সেরকম কিছু দেখানোর মতন আমার ভিডিওতে হয়তো নেই। তো সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে কিছু কিছু ভালো জিনিস করার চেষ্টা করি। তো সেটা হয়তো অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি চা বসিয়ে দিচ্ছি। আর আজকে না আমি দুধ চা করছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, দুধ চাটা খেতে খুব ভালো লাগে এই ঠান্ডার সময়। আর আমি গ্রিন টি খাই অন্য সময়, তো আজকে আর ইচ্ছা করলো না। তো দেখো বন্ধুরা, আমার চা করার পরেও মানে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর মাছ তরকারিও করেছি। আর আজকে রান্না করেছি আমি কী বলে শঙ্কর মাছ। তো ছেলে শঙ্কর মাছ খেতে চেয়েছিল, তো দেখো মাছগুলো দেখলে বুঝতেই পারছো, মাংসের মতন লাগে দেখতে। তো ওইভাবেই রান্না করেছি, মাংসের মতন করে করেছি, তবে একটু ঝোল ঝোল রেখেছি। তো ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর করবো না ফুলকপির বড়া করব। দেখো আমি মানে যে ব্যাটারটা গুলে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে গুলেছি, কেননা চালের গুঁড়ো দিয়ে একটু মচমচে ভাবটা হয়, তো বেশ ভালো লাগে খেতে। আর আমার বর বলল যে ও খাবে, ওর জন্যই স্পেশালি বানানো, কেন ওই বলল ওর জন্যই আমি ভাজতে শুরু করলাম। তো রান্না এখনও কমপ্লিট হয়নি। আরেকদিকে আমি বাঁধাকপি ভাপ বসিয়েছি, বাঁধাকপি রান্না করবো মাছের মাথা দিয়ে। তো দেখো অল্প করেই নিয়েছি, একটা মানে ছোট সাইজের বাঁধাকপিটাই কেটে নিয়েছি, আর আলু দিয়েছি সাথে। তো ভাপ বসিয়ে দিয়েছি, আর দেখো ওই যে কাতলা মাছের মাথা নিয়ে এসেছিল, তো সেই মাথাটা আমি বেছে ধুয়ে রেখেছি। যখন ভাপ দেওয়ার পরে তরকারিটা যখন বসাবো, তখন আমি মাথাটা ভেজে নেব। আর ফুলকপির বড়া করছি ওর জন্য, দেখো একটা নিয়েও গেলাম ওর জন্য। আর ও বাইরে এখন কাজ করছে, তো কী কাজ করছে আমি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো খাবে না বললো, তো আমি অবশেষে খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে গোবর সার এরকমভাবে পরিষ্কার করছে। আমি কালকে দেখিয়েছিলাম যে শুকাতে দিয়েছে, তো কিছুটা শুকিয়েছে, যে এইভাবে চালছে। ওর তো কোনো ঘিন্না পিত্তি কিচ্ছু নেই, কীভাবে ঘাটছে আর কি। কেঁচো ছিল না না কেন্ন বাবা, কেঁচো কেন্নগুলো কীভাবে পরিষ্কার করছে। এগুলো সব গাছের মাটির সাথে, ওই যে মাটি আছে মাটির সাথে মিশিয়ে গাছ সিজন ফ্লাওয়ারগুলো লাগানো হবে। তো এই হলো ওর কাজ। এই সময়ে বিশেষ করে এই সময়টা এই কাজটাই বেশি করে অকাজ, কোনো কাজই না, না খেয়ে কখন থেকে খেতে বলছি খাচ্ছে না, এই সব করে যাচ্ছে। তো সকালবেলা উঠেই আজকে এইসবের পিছনেই লেগেছে। এবার বন্ধ করো, চলো 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 চলো। কি বললাম তোমাকে? তো নিজে রান্না করে নিজেও আগে টেস্ট করা উচিত। ওকে কখন থেকে বলছি খাওয়ার জন্য, ও তো টাইম পাচ্ছে না, তার একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর ছেলে খেয়েছে, ছেলে খাওয়া হয়ে গেছে, এখন পড়তে যাবে। তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, এই বড়া করবো, তারপরে বাঁধাকপি রান্না করবো, আর আর কি করবো, আর একটু মানে আমার ছেলের জন্য একটুখানি বামি শাক ভাজা করবো, তো শাকটা রয়ে গেছে। তো এই হলো আজকের রান্না। তো দেখালে আমি কী কী রান্না করলাম, তারপরে কি করবো সেটাও শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখলেই আমি কি কি রান্না করলাম, আর রান্না বান্না আমার হয়ে গেছে, আমি এসে স্নান ধান করে নিয়েছি। তো এখন আমি যাব পুজো দিতে, কারণ আজকে সকালবেলা আমি পুজো দিতে পারিনি। তো শুধু গোপালকে তুলে সকালবেলা শুধু গোপাল পুজো করে গেছি। তো এখন সব ঠাকুরকে পুজো করব। তো এখন পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। তো দুপুরে কী খাওয়া দাওয়া করবো সেটা তো অবশ্যই দেখানোর চেষ্টা করব, আর যদিও না দেখাতে পারি, কেননা আজকে ছেলে এখন পড়তে গেছে এক জায়গায়, তো এসে আবার আরেক জায়গায় পড়া আছে। তো ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে হয়তো খাওয়া দাওয়া করবো। তো একটু লেট হয়ে যেতে পারে, জানি না ঠিক মতন দেখাতে পারবো কি না। তো বন্ধুরা দেখতে থাকো,
কিছু কিছু তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো স্নান করার পরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলি আমি ছাদে এসে মেলছি। তো জামা কাপড়গুলো মেলে গিয়ে তারপর অন্যান্য কাজ করব। তো বন্ধুরা, আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি কাজ করতে বসেও পড়েছি। তো বন্ধুরা, আমি কাজ করতে বসে পড়েছি, ছেলে পড়তে চলে গেছে, বড় কাজে চলে গেছে। তো বাড়িতে এখন একাই আছি আমি, কারণ আমার শ্বশুরই আজকে ফেরেনি, ওরা আজকে বিকেলে হয়তো ফিরতে পারে, না তো কালকে সকালে ফিরবে। তো যেহেতু বিয়ের সিজন পড়ে যাচ্ছে, তো এই কারণে আমার কাজও পড়ে গেছে। তো কাজ করছি এখন, পিকো করব, তো সন্ধ্যার পরে পারগুলো লাগাবো। কাজ করতে করতে গল্প করতে চলে আসলাম। তো গল্প বলতে সত্যি কথা বলবো বন্ধুরা, আমি কিন্তু মানে অত সুন্দর করে কথা বলতে পারি না, অত গুছিয়েও কথা বলতে পারি না। চেষ্টা করি মানে কথা বলার আগে তো ক্যামেরার সামনে এসে কথা বলতে মানে পারতামই না, তো এখন তাও কিছুটা শিখেছি। অনেক ভিডিও দেখতে 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 কিছুটা মানে শিখতে পারছি এখনও, এখনও গুছিয়ে কথা বলতে পারি না, অত সুন্দর করে বলতে পারি না। হ্যাঁ, সেই কারণেই হয়তো আমার ভিডিও অনেকের ভালো লাগে না। তো যাই হোক, আশা করে এই ভিডিওগুলো করি, দেখা যাক একদিন তো সফলতা অবশ্যই আসবে। যেহেতু কষ্ট করছি, কষ্ট করলে নাকি সফল হওয়া যায় শুনেছি, তো কষ্ট করছি, যেইভাবে হোক কাজ করে যাচ্ছি কষ্ট করেও। তো আশা করছি একদিন একদিন সফলতা আসবেই, তো সেই আশাতেই আছি, তো দেখা যাক কবে কী হয়। তো বন্ধুরা দেখো, সারাদিন চলে গেল, তো আজকে তো বিকেল থেকে গ্রহণ লাগবে, তো পূর্ণিমা ছেড়ে গিয়ে গ্রহণটা লেগেছে। তো দেখো, আমি বিকেল মানে সন্ধ্যেবেলা ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি চাঁদ মামার এই অর্ধেক অবস্থান, তো বেশ ভালো লাগছিলো দেখতে। আর আমরা ছোটোবেলায় শুনেছি সবাই গল্প করতো রাহু গ্রাস করছে, তো অনেকেই অনেক রকমভাবে মানে, তো আমরাও কিছুটা মানার চেষ্টা করি, যেহেতু আমরা বাঙালি, আমরা বাঙালিরা তো নিয়ম করতে খুব পটু আর কি, তো কিছু কিছু নিয়ম খুব মানি আমরা। আর বিশেষ করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো তো মানা উচিত অনেকেই বলে, আর আমরাও মানি, কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আমরা সেটা জানি, তো সেই দিকে থাক, সেই সব কথাবার্তা এখন বলতে চাই না। তো চাঁদ মামাকে দেখতে ভীষণ ভালো লাগছিলো, কীভাবে গ্রহণটা হলো সেটাও দেখলাম, ভালোই লাগলো। তো বন্ধুরা, আজকে তো রাস পূর্ণিমা, তো দেখালাম যে আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে, তো মানে যতটা পারলাম ছবি, আমার মোবাইল দেওয়া তো ভালো নয়, অত দামি মোবাইলও নয়, তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো অনেকেই সবাই দেখবে, তো বেশ ভালো লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে আর কি বলবো, এটা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। তো দেখে আসলাম, চন্দ্রগ্রহণ লেগেছে, তো এখন আমি পুজো দিতে পারিনি, পুজো দেবো কি দেবো না এখনও মানে কনফিউশনে আছি, সন্ধ্যাটা খালি জাস্ট দিয়েছি, তো পুজো দেবো এরপরে গ্রহণটা ছাড়লে, তারপরে অন্যান্য কাজকর্ম করবো, আরও কিছু কাজ আছে আজকে রাত্রে, তো সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো দেখতে থাকো বন্ধুরা।